হরতালের সমর্থনে সকাল 7:30টার দিকে রাজশাহীর বিনোদপুরে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করার চেষ্টা করে শিবির কর্মীরা। এই সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে ব্যাপক হারে শর্টগানের গুলি, রাবার বুলেট, কাঁদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে শিবির কর্মীরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া আর কোথাও জামাত শিবিরের কর্মীদের তৎপরতা দেখা যায়নি। রাজশাহীর হরতাল পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সমুদ্র মজুমদার। সমিত্র, সকালবেলায় এই গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা ছাড়া আপনি জানাচ্ছিলেন যে তেমন কোনো তৎপরতা জামাতের চোখে পড়েনি, কিন্তু হরতালটিকে সেখানকার মানুষ আসলে কেমন করে নিচ্ছেন, কেমন ভাবে নিচ্ছেন? আসলে মনে সকালে যে 7:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপরে রাজশাহী মহানগরীর আরও একটি বাইপাস খড়খড়ি এলাকায় সেখানে দুটি ট্রাক ভাঙচুর করে, সেখানে পণ্যবাহী দুটি ট্রাক ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আরও একটি এলাকা যেটি তালাইমারি এবং বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি জায়গায় অপ্রয় মোড় বলে, সেখানে শিবির নেতাকর্মীরা রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। সেখানে পুলিশ ব্যাপক হারে রাবার বুলেট, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং সেই সাথে আমরা দেখেছি যে সেখানকার স্থানীয় কিছু মানুষজন পুলিশের সাথে যোগ দিয়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং শিবির কর্মীরা সেখান থেকে পালিয়ে গেছে এবং এরপরে আর কোথাও কোনো ধরনের কোনো তৎপরতা শিবিরের আমাদের চোখে পড়েনি। সৌমিত্র, আমরা তো জানি আপনি আমাদের যতটুকু জানালেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় শিবিরের দৌরাত্ম্য অনেক বেশি থাকে এবং সেখানে অনেক ক্ষমতাবানও তারা। তারা কি আজ বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করেছে? আসলে আমি যতটুকু খবর পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যে অপ্রয় মোড়ে সকাল 10:30টায় যে শিবিরের নেতাকর্মীরা মিছিল এবং সেখানে রাস্তা অবরোধের চেষ্টা করেছিল এবং তারা মূলত বিশ্ববিদ্যালয়ে ঢোকারই একটা চেষ্টা করেছিল এবং সেখানে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং আমরা খবর পেয়েছি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এবং এর আশপাশে বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা এখন জড়ো হয়েছেন এবং তারা বলছেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন দীপুর সাথে আমার কথা হয়েছে, তিনি বলছিলেন যে কোনো ধরনের শিবিরের এখানে কোনো তৎপরতা দেখলে তারা সেটিকে প্রতিহত করবেন এবং সেই সাথে তিনি বলছেন যে আমাদের সাথে শুধু ছাত্রলীগের নেতাকর্মী নাই, সেখানে সাধারণ মানুষজন তাদের সাথে আছে এবং শিবিরের যে কোনো ধরনের অপতৎপরতা তাদের তারা সেটি প্রতিহত করবেন। সৌমিত্র, এ তো বিশ্ববিদ্যালয়ের ঘটনা ছিল, আমরা পুরো ঢাকা শহর এবং দেশের বাইরে যেসব খবর পাচ্ছি যে হরতালের বিরোধীরাও রাস্তায় আছে, তারা হরতাল যাতে না পালিত হয়, গাড়ি যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, জনজীবন যাতে স্বাভাবিক থাকে সেই ব্যবস্থাও নিচ্ছে, এমন কোনো ব্যবস্থা কি রাজশাহীতে আছে গণজাগরণ মঞ্চ থেকে বা স্বাভাবিক মানুষ কি এই ধরনের কোনো ব্যবস্থা নিয়েছে? আসলে সকালের দিকে কিছুটা যানবাহন চলাচল কম ছিল এবং আপনি জানেন যে রাজশাহী মহানগরীর মধ্যে ছোট ছোট যানবাহন যেমন রিক্সা, অটোরিক্সা এগুলো চলাচল করে, সেগুলো কিন্তু বেলা যত বাড়ছে সেগুলোর সংখ্যা কিন্তু ততই বাড়ছে এবং আমরা দেখেছি যে কিছু কিছু দোকানপাট কিন্তু খুলতে শুরু করেছিল সকাল থেকেই এবং এখন কিন্তু আরও অনেক বেশি দোকানপাট খুলতে শুরু করেছে, বিশেষ করে রাজশাহী মহানগরীর যে গুরুত্বপূর্ণ জায়গা সেটি সাহেববাজার 0.0, সেখানেও কিন্তু অনেক দোকানপাট খুলে গেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে বিনোদপুর এলাকা যেটিতে প্রায়ই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানেও কিন্তু দোকানপাট কিছু খুলতে শুরু করেছে বলে আমি জানতে পেরেছি। সৌমিত্র, আপনাকে ধন্যবাদ। রাজশাহী থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় জানাচ্ছিলেন রাজশাহীর অবস্থা। চলে যেতে চাই খুলনায়। খুলনায় হরতাল পরিস্থিতি জানতে আমরা সহকর্মী কনক রহমানের সাথে যোগ দিচ্ছি। কনক, কেমন ভাবে পালিত হচ্ছে খুলনায় হরতাল? কোনো সংঘর্ষের ঘটনা কি ঘটেছে সকাল থেকে? মন্ডি, এর আগে সংবাদ সংযোগে আমি যেমনটি বলছিলাম যে খুলনায় আজকে অন্য যে কোনো হরতালের তুলনায় খুলনায় কিন্তু আজকে ঢিলেঢালাভাবে হরতাল হচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে রিক্সা, ভ্যানের পাশাপাশি ব্যাটারি চালিত ইঞ্জিন, ইজি বাইক এবং বেবি ট্যাক্সি যথারীতি
চলাচল করছে। এছাড়া বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবহন এবং ট্রাক চলাচল করছে। এছাড়া অন্যান্য হরতালের সময় আমরা জামাত শিবিরের নেতাকর্মীদের বা পিকেটারদের যেভাবে আমরা রাস্তায় দেখি, আজকে হরতালে কিন্তু তেমন কোনোটা আমাদের চোখে তেমন একটা পড়িনি। বিক্ষিপ্তভাবে শিবিরের পিকেটাররা পিকেটিং করার চেষ্টা করলেও স্থানীয় সাধারণ মানুষের সহায়তা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া খুলনা থেকে কিন্তু তেমন সহিংসতা খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। এছাড়া ট্রেন কিন্তু যথারীতি চলাচল করেছে, স্কুল কলেজে কিন্তু ক্লাস ইতিমধ্যেই আমরা কয়েকটি স্কুলে গিয়ে দেখেছি যে ক্লাস কিন্তু হচ্ছে। এছাড়া ব্যাংক বিমা প্রতিষ্ঠানে কিন্তু লোকজন আসা শুরু করেছে। মনে এই হচ্ছে মোটামুটি খুলনার পরিস্থিতি। আর কিছুক্ষণ আগে স্থানীয় যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে দুটি হরতাল বিরোধী মিছিল হয়েছে। এছাড়া আজকের হরতালে আমরা দেখেছি যে খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়ে মানে সময় সময় থেকে থেকে তারা কিন্তু হরতাল বিরোধী মিছিল করতে আমরা তাদেরকে দেখেছি। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাকে মনে আমি একটু ব্যাখ্যা করি যে আজকে কিন্তু অন্য যে কোনো হরতালের চেয়ে খুলনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা রাখেন অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু বেশ কঠোর অবস্থানে রয়েছেন। এছাড়া র্যাবকে আমরা বেশ কয়েকবার টহল দিতে শহরে কিন্তু দেখতে পাচ্ছি। এই মোটামুটি আসলে উনি আজকের হরতালে। ধন্যবাদ কনক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুলনা থেকে কনক রহমান আমাদের সাথে যোগ দিয়েছিলেন। খুলনার খবর জানাতে চলে যেতে চাই কক্সবাজারে, সেখানকার হরতাল প্রসঙ্গে। জামাতের ডাকা 48 ঘন্টা হরতাল শেষে আজ সারা দেশে হরতাল পালন করছে, কক্সবাজারে হরতাল পালন চলছে। হরতাল শহরের তারাবনিয়া ছড়া, হাশমিয়া মাদ্রাসা গেট এবং কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কয়েকটি টায়ার জ্বালিয়ে জামাত শিবির কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করে। পরে পুলিশ ও র্যাব সেখানে গেলে তারা পালিয়ে যায়। সকাল থেকে কক্সবাজারের আভ্যন্তরীণ সড়কগুলোতে কিছু ছোট গাড়ি চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, যে কারণে দুর্ভোগে পড়েছে দেশি বিদেশি অসংখ্য পর্যটক। হরতালের যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুরো কক্সবাজার জুড়ে পুলিশ, র্যাব এবং বিজিবির টহল বাড়ানো হয়েছে। হরতালের সবশেষ খবর জানবো আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টুর কাছ থেকে। মিন্টু, আপনি বলছিলেন যে যেসব পর্যটক আটকে পড়েছে তাদের বিশেষ প্রহরায় নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে প্রশাসক, আপনি এই 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 প্রক্রিয়া কতদূর এগোতে দেখলেন? আমি কিছুক্ষণ আগেই দেখেছি যে 3-4টি গাড়ি, দূরপাল্লার গাড়ি এনে যে সমস্ত পর্যটক কলাতলি পয়েন্টে আটকা পড়ে আছেন তাদেরকে গাড়িতে তুলে কিন্তু যে যেখানে যাওয়ার গন্তব্যস্থান সেখানে যাওয়ার জন্য প্রশাসন তাদেরকে সহায়তা করছে এবং সে ব্যবস্থা করছে আমরা দেখতে পাচ্ছি। তো প্রশাসন থেকে ওখান থেকে আমরা শুনতে পেয়েছি, অ্যানাউন্স করতে শুনতে পেয়েছি যে যারা পর্যটক যে চলে যেতে চান তাদেরকে সহযোগিতা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। এই মর্মে প্রশাসন মাইকিং করছে। তো আমরা আশা করছি যে যারা এই পর্যন্ত আটকে পড়ে আছেন তাদেরকে আজকের মধ্যেই যে কোনো সময় যারা যেতে চাচ্ছেন, যারা চলে যেতে চাচ্ছেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছেন। মিন্টু, এর মধ্যে কি আপনি কোনো সহিংসতার খবর পেয়েছেন? মনে আপনাকে কিছুক্ষণ আগে আমি জানিয়েছিলাম একটা অ্যাম্বুলেন্সে তারা হামলা চালিয়েছিল টেকনাপ থেকে, একটা অ্যাম্বুলেন্স কক্সবাজার মুখী হয়েছিল যেখানে রোগী ছিল, যে হৃদরোগে আক্রান্ত একজন রোগী ছিলেন। তো আপনাকে আমি জানিয়েছিলাম লাশের গাড়ি, কিন্তু আমরা এই মুহূর্তে সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে খবর নিয়ে জানতে পেরেছি যেটা যে টেকনাপ থেকে হৃদরোগে আক্রান্ত রোগীকে কক্সবাজারে নেওয়ার আসার সময় চোরাগুপ্তা হামলা চালায় শিবির কর্মীরা, তখন ড্রাইভার পালিয়ে যাওয়াতে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় রোগীটি তাৎক্ষণিক মারা যায়। তো এই এছাড়া 3-4টি গাড়িতে এই পর্যন্ত চোরাগুপ্তা হামলা চালিয়েছে আতঙ্ক সৃষ্টি করবার জন্য। তবে আমি স্বাভাবিক যেটা দেখছি, সকাল থেকে যেটা দেখে আসছি যে তারা আতঙ্ক ছড়ালেও জামাত শিবির কর্মীরা কিন্তু জীবনযাত্রা চলছে স্বাভাবিকভাবে, স্কুল মাদ্রাসা কলেজ স্বাভাবিক রয়েছে। মিন্টু, আপনাকে ধন্যবাদ।